আজ আমরা নতুন একটা বিষয় ন্যাশনাল অ্যাসিভমেন্ট সার্ভে বা এন এস এই বিষয়ে আমরা আলোচনা করব ক্লাস থ্রি তা চলো আজকে ছটাফট তোমরা প্রথমে ওই বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলি ভালো করে প্রথমে পড়ে নেবে কিভাবে কি করতে হবে এবং সেই অনুযায়ী তোমরা নিজস্ব বিষয়ভিত্তিক খাতাতে সেগুলো পরপর উত্তরগুলো করবে চলো প্রথম কোশ্চেনে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছি আমরা প্রথম একটি আছে বাংলা এবং বাংলার একটা অধ্যায় দিয়ে আছে এই অধ্যায়টি আমরা যদি প্রথমে ভালো করে পড়ে নেবে এক থেকে দু তিনবার ভালো করে পড়বে এবং প্রত্যেকটি উত্তরের ভেতরে দিয়ে আছে দেখো সিংহ বা হাতির পাশে মানুষকে যা মনে হবে আমরা যদি এখানে দেখি সিংহ বা হাতির পাশে মানুষকে মনে হবে তাল পাতার সেপায় তাহলে একের দাগের বি এর অ্যান্সার জলের স্থলে আকাশে ইচ্ছা মতন ভেসে উড়ে যেতে পারে কে আমরা এখানটা দেখি তবু সে জলের স্থলে আকাশে ইচ্ছা মতন ভেসে উড়ে যেতে পারে সে বলতে কে এই মানুষের কথা বলা হয়েছে মানুষই একমাত্র স্থলে আকাশে উড়ে যেতে পারে তাহলে দুইয়ের দাগে ডি বলবান বাঘের ভরসা কি বলবান বাঘের ভরসা নিজের মাংস পেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিজের মাংস পেশি তারপর চারের দিকে গায়ের জোরে কাকে কাবু করা যায় না এখানে আমরা দেখতে পাচ্ছি গন্ডার বাঘ মানুষ সিংহ করবো দেখো সে গায়ের জোরে কেউ তাকে কাবু করতে পারে না মানুষকে কখনো গায়ের জোরে কেউ কাবু করে রাখতে পারে না বরং মানুষই পারে অন্যদের কাবু করে রাখতে চারের দাগে তাহলে সেই আমাদের অ্যান্সার এরপরে আমাদের যে পাঁচের দাগে হারে বিপরীত শব্দটি কি হবে হার জিত এক্ষেত্রে বন্ধু দেখো জিত নিচের ছবিগুলো দেখো দেখো একটা রাকাল ছেলে সে কিছু ছাগল এবং ভেড়া নিয়ে পাহাড়ের কোলে চড়াতে গিয়েছে এবং সে কিছু একটা দেখে সেই পাহাড়ের কোলে আরো কিছু মানুষজন তারা দেখতে পেলো যে কিছু একটা তারা নিজেদের মনে আলোচনা করছে তারপরে একটা নেকড়ে বাঘ দেখতে পাচ্ছ সে এলো এবং রাখাল বালকটা সেই লাঠি ছেড়ে দিয়ে পালিয়ে গেল এবং সে একটি ভেড়াকে ধরে খেয়ে ছবিগুলিতে মাংস প্রাণী কোনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিগুলোতে ভেড়া ইয়ে ভেড়াকে খাচ্ছে নেকড়ে বাঘ তাহলে আমার ছয় দাগের অপশন ডি নেকড়ে এটা আমাদের হবে ঠিক তাহলে ছবিগুলোতে কতজনের হাটের লাঠি দেখতে পাচ্ছি আমরা যদি ভালোভাবে দেখি এখানে একজনের হাতে লাঠি এখানে আর একজনের হাতে লাঠি এখানে একজনের হাতে লাঠি আর এখান তো এক্ষেত্রে লাঠিটা দেখতে পেলেও ওই লাঠিটা ছেড়ে চলে গেছে তাই এক্ষেত্রে আমাদের লাঠিটা ধরলে হবে না তাহলে তিনজনের হাতে আমাদের লাঠি ধরতে হবে তাহলে এখানে অপশান সাথে থেকে সি তিনজনের হাতে লাঠি আচ্ছা রাখাল গবাদি পশু চড়াচ্ছিলো কোথায় আমরা যদি দেখি রাখাল গবাদি পশু চড়াচ্ছিলো দেখো পাহাড়ের কোলে তাহলে আমাদের অপশানটা হবে রাখাল গবাদি বসে চড়াচ্ছিল পাহাড়ে কোলে নেকড়ে আক্রমণ করেছিল কাকে রাখালকে ভেড়াকে ছাগলকে না গরুকে আমরা লাস্ট ছবিটা যদি দেখি তাকড়ে নেকড়ে ভেড়াকে আক্রমণ করেছিল তাহলে নয় দাগের বি ভেড়াকে আক্রমণ করেছিল ছবিগুলো ছাগলের মোট সংখ্যা কত আমরা যদি এখানে ছাগলের ছবিটা দেখি তাহলে একটু দেখো এখানে একটা ছাগল এই একটা ছাগল আর দেখো এখানে একটা ছাগল এই একটা ছাগল মোট তাহলে চারটে আমার ছাগল পাচ্ছি তাহলে ছবিগুলো মোট ছাগলের সংখ্যা চার তাহলে অপশন শিশো দ্যাখের সি চার এবার এখানে দেখো পরের একটা অধ্যায় দেওয়া আছে পৃথিবীর এক প্রাচীন এবং বিষয়কর জন্তু কাঙারু এই কাঙারু সম্পর্কে কিছু তথ্য আমাদের এখানে তুলে ধরা আছে এবং এই কাঙড়ু বিষয়ে কিছু কোশ্চেন আছে এগারো তাকে দেখো কাঙড়ু প্রধানত পাওয়া যায় কোথায় ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া না আমেরিকা আমরা উত্তরটা এখানে দেখে যাব যে আকারে বড় এবং কাঙারু সাধারণত পাওয়া যায় প্রধানত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় তাহলে আমাদের অপশান সি এগারো দিকে সি অপশান সি অস্ট্রেলিয়া কাঙ্গারো বিস্ময়কর প্রাণী কারণ সে জোরে লাফাতে পারে তার পিছনের পা দুটো সামনে পায়ের থেকে বড় তার বাচ্চা বহন করার থলিয়া আছে সে বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করতে পারে এখানটা আমরা উত্তরটা দেখে নেব কাঙর এক প্রাচীন এবং বিস্ময়কর বস্তু কয়েকশো আচার বছর আগে এমনও কাঁঙ্গা ছিল যাদের আকার হতো ঘোড়ার মতন এখন কাঙড়ো প্রথম অস্ট্রেলিয়া বাজে এই জন্য অস্ট্রেলিয়াকে বলা হয় কাঙরুর দেশ এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল কোর্ট অফ আর্টস ছবি মা কাঙর পিছনে দুটো পিছনের দুটো পায়ের মাঝখানে একটি থলি আছে এই থলিতে সে বাচ্চাকে বহন করতে পারে তাহলে দেখতে পাচ্ছি কাঙারুই একমাত্র প্রাণী যাদের বাচ্চা বহন করার থলি আছে তাহলে আমাদের বারো আমাদের ঠিক যে কাঙারু বিষয়কার প্রাণী কেন তার থলি আছে বাচ্চা কাঙারুর গায়ের রং কি দেখতে পাচ্ছি বাচ্চা কাঙারুর গায়ের রং গোলাপি তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বাচ্চা কাঙারুর গায়ের রঙ গোলাপি তার শি প্রাপ্তবয়স্ক কাঙারু লম্বা হয় কেমন প্রাপ্তবয়স্ক কাঙড়ু লম্বা হয় আমরা উত্তরটা এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব আহ দেখো দেখতে পাচ্ছো প্রাপ্তবয়স্ক কাঙারু প্রায় দু মিটার লম্বা হয় প্রায় দু মিটার তাহলে আমার উত্তরটা ঠিক হলো প্রাপ্তবয়স্ক কাঁয়ারু চোদ্দ্যাগের দু মিটার লম্বা হয় লালন পালন বহন করা বড় করা খাওয়ানো সাবধান করা লালন পালন করার অর্থ হচ্ছে বড় করা আমাদের অপশন বি পনেরো দাগের বি তারপরে আমরা আসছি তৃতীয় শ্রেণী গণিত সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগে নশো সাত সাতশো নয় নশো সত্তর সাতশো নব্বই সংখ্যাগুলোর মধ্যে কোন কোনটি সবচেয়ে বড় আমরা যদি দেখি নশো সাত সাতশো নয় নশো সত্তর সাতশো নব্বই এর মধ্যে আমরা দেখতে চাই এটা প্রত্যেকটাই তিন অঙ্কের সংখ্যা এবং দুটি আছে সাত সাতের শতকে এবং দুটি আছে নয় শতকে তাহলে নয় শতক যে সংখ্যাগুলির মধ্যে এটা নশো সাত আর এটা নশো সত্তর তাহলে অবশ্যই নশো সত্তরটা বড় নশো সাতের থেকে তাহলে আমরা নশো সত্তর তাহলে আমাদের সবচেয়ে বড় সংখ্যা কারণ এর হচ্ছে শতকের ঘরে নয় তারপরে সাত তারপরে এককের ঘরে শূন্য আর এটার এক্ষেত্রে এটাই সবচেয়ে আমাদের বড় সংখ্যা এখানকারের মধ্যে বারো দশ তেরো ষোলো আঠেরো কুড়ি এর মধ্যে কোনটি বিজোড় সংখ্যা আমরা জানি বিজোড় সংখ্যা বলতে সেই সংখ্যা যাদেরকে একমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এক্ষেত্রে বারো দশ এদেরকে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করা যায় একমাত্র এখানে দেখতে পাচ্ছি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না একমাত্র তেরোকে তেরো এবং এক দ্বারাই ভাগ করা যায় তাই সেক্ষেত্রে দুয়ের দেখের খ তেরো আমাদের হচ্ছে বিজোড় সংখ্যা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটাতে চারটে বল একটাতে দুটি পাঁচটা বল একটাতে তিনটি বল একটাতে সাতটি বল কোনটিতে সবচেয়ে বেশি বল আছে আমরা দেখতে পাচ্ছি অপশান চার ঘরের দিকে চার এটাতে সবচেয়ে বেশি বল আছে তিনশো তিন তিনশো তেরো তিনশো তেত্রিশ এদের কোনটি ঠিক হবে ঊর্ধ্ব বলতে বোঝায় ছোট থেকে বড় তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত আমরা দেখতে একশো তেত্রিশ তারপরে আমরা খুঁজে ফেলাম তিনশো তিন তারপরে তিনশো তেরো তারপরে তিনশো তেত্রিশ তাহলে চারের দাগের গ অপশান অপশন ঠিক তাহলে পাঁচের দিকে দেখো আমের দাম দুশো বারো টাকার আম কলার দাম একশো টাকার কলা এবং পেয়ারার দাম দুশো টাকার পেয়ারা তাহলে কোশ্চেন কি আমাদের এখানে আম কলা পেয়ারার মোট দাম করো। তাহলে আম কলা এবং পেয়ারার মোট দাম করো তিনটের দাম আমাদের যোগ করলে পেয়ে যাব তিনটের দাম আমরা পরপর এখানে যোগ করে নিচ্ছি দেখো উত্তরের সঙ্গে আমাদের পাঁচশো ছেচল্লিশ তাহলে পাঁচের দিকের ক আমাদের অ্যান্সার তাহলে চলো পরের অঙ্কটা রিতা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনে আনলো রিতা বলে একটা মি যে দোকান থেকে দুটো প্যাকেট বিস্কুট কিনেছে আচ্ছা একটা প্যাকেটে দশটি বিস্কুট থাকে মানে দু প্যাকেট কিনেছে এবং এক একটা প্যাকেটে দশটা করে বিস্কুট আছে সেখান থেকে সে তার ভাইকে চারটি বিস্কুট দিল আচ্ছা দু প্যাকেট বিস্কুট মানে কটা কতগুলো বিস্কুট তাহলে এক প্যাকেট বিস্কুট মানে দশটা বিস্কুট আর দু প্যাকেট বিস্কুট মানে দুই গুণ দশ কুড়িটা বিস্কুট তাহলে রিতা মোট কুড়িটা বিস্কুট কিনেছে সেখান থেকে তার ভাইকে কটি দিয়েছে চারটি বিস্কুট দিয়েছে তাহলে কুড়ি ইয়োগ চার সমান ষোলো তাহলে আমরা ছয় দশ বিয় ষোলো দেখো ছটি বাজতে জানি যে সবচেয়ে ছোট কাঁটা যেটা ঘন্টার কাঁটা সেটা ছয়ের ঘরে থাকতে হবে এবং মিনিটের কাঁটা সেটা বারোর ঘরে থাকতে হবে তাহলে আমরা দেখি একমাত্র ছয়ের ঘরে দুটো ঘড়ি আছে এই তিন আর চার এবং তাহলে বারো মিনিটের কাঁটা বারোটা সেটা একমাত্র করতে আছে তিনের ক্ষেত্রে তাহলে আমরা জানি এটাতে ঘড়িতে ছটা বাজে তাহলে সাতের দাগের গ আর এটা অপশান ঠিক একটা খুব বুদ্ধিমানের প্রশ্ন দিয়েছে যে এখানে কতগুলো ছবি দেওয়া আছে এর মধ্যে কোন ছবিতে ঠিক দুটি ত্রিভুজ আছে কোন ছবিতে ভালো করে কোশ্চেনটা লক্ষ্য ঠিক দুটি ত্রিভুজ আছে দুটি প্রথমটা দেখি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ এখানে কিন্তু দুটো ত্রিবুজ আর বাকিগুলোতে দেখো এখানে চারটে ত্রিবুজ এখানে তো ত্রিভুজ নেই আর এখানে একটা দুটো আবার একটা গোটাটা করলে একটা ত্রিভুজ তাহলে মোট তিনটা ত্রিভুজ তাহলে অপশন এক তাহলে আটের দাগের ক এটা হচ্ছে কি আমার সঠিক কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা জানি যে যে সংখ্যাগুলো যোগ বল তিন দ্বারা ভাগ করা যায় তাকেই তিন দ্বারা বিভাজ্য হবে যেমন এখানে বাইশ দুই যোগ দুই চার চারকে তিন দ্বারা ভাগ করা যায় না চার যোগ শূন্য চার চারকে তিন দ্বারা ভাগ করা যায় না দুই যোগ এক তিন তিনকে কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একুশটা তিন দ্বারা বিভাজ্য তেইশ তিন দুই যোগ পাঁচ দুই যোগ তিন পাঁচ পাঁচকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একুশ একুশটা একমাত্র তিন দ্বারা বিভাজ্য তিন সাত একুশ তাহলে নয় দ্যাগের গ এক দিনে মিনিটের কাঁটা সম্পূর্ণ ঘরে কতবার এক ঘন্টায় মিনিটের কাঁটাটি একবারই ঘরে মিনিটের কাঁটাটি একবার ঘুরলে এক ঘন্টা হয় তাহলে চব্বিশ ঘন্টা একদিন হয় তাহলে এক দিনে চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ বার ঘুরবে তাহলে দশের দাগের গ তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ হলো তিন বাক্স সন্দেশ কিনেছি প্রত্যেক বাক্সে পাঁচটি করে আছে তাহলে তিন বাক্সে কটা আছে তিন পাঁচ পনেরোটা এক বাক্সে পাঁচটা তাহলে তিন বাক্সে তিন পাঁচ পনেরোটা সেখান থেকে দুটো সন্দেশ আমি ভাইকে দিয়েছি তাহলে পনেরো বিয়োগ দুই শোন তেরো তাহলে তোমার কাছে কতগুলো সন্দেশ হলো তেরোটা অপশন খ দাম এবার দেখো বারো দাগের একটা অঙ্ক আছে যে একটা চেয়ার আছে যার দাম দেওয়া নশো সাতান্ন টাকা টেবিল আছে যার দাম নশো পঁচাত্তর টাকা এখন প্রশ্ন হচ্ছে তোমার দোকান থেকে একটি চেয়ার এবং একটি টেবিল কিনলেন তাহলে মোট খরচ কত হলো তাহলে নশো সাতান্ন টাকা আর নশো পঁচাত্তর টাকা এই দুটো যোগ বল হলো উনিশশো টাকা তাহলে দেখো অপশন ক উনিশশো তারপরে প্রশ্ন চলে যাওয়া যা ট্রেনের একটি কামরায় একশো তেত্রিশ জন যাত্রী আছে যখন ট্রেনটি পরের স্টেশনে থামলো তখন তেইশ জন যাত্রী নেমে গেল এখন ওই কামরায় কত আছে তাহলে একশো তেত্রিশ ছিল তাহলে করলে একশো দশ অপশন খ একশো দশ তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কত আমরা জানি যে কোনো অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা সেটি সবচেয়ে নয় সবচেয়ে সেই সংখ্যাটি সর্বদা নয় দিয়েই গঠিত হবে এবং সবচেয়ে বড় সংখ্যা সেক্ষেত্রে তিন অঙ্কের তিনটে নয় আর যদি বলতো দুই অঙ্কের দুটো নয় এক্ষেত্রে তিন অঙ্কের তিনটে নয় তাহলে চোখ বন্ধ করে অপশন ঘুরাটি গোলাপ চারা লাগিয়েছে অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে একশো একুশটি গোলাপ চারা লাগিয়েছে কারা কতগুলো বেশি চারা লাগিয়েছে তাহলে মিতা এবং তার বন্ধুরা লাগিয়েছে একশো একাত্তরটি এবং অমল এবং তার বন্ধুরা লাগিয়েছে একশো একুশটি তাহলে স্বাভাবিকভাবে মিতারা বেশি লাগিয়েছে একশো একাত্তরটি অমল্লা কম লেগেছে একশো একুশটি তাহলে কত কম লেগেছে পঞ্চাশ তাহলে অপশন ক মিতা এবং তার বন্ধুরা পঞ্চাশটাই চারাগাছ বেশি লাগিয়েছে ষোলো রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো মানে এক একটা ছাত্র তিনটে করে বই পাচ্ছে হ্যাঁ তাহলে মোট পাঁচশো চারশো ছাপ্পান্নটি বই দেওয়া হলো তিনটে বই পাই একটা ছাত্র তাহলে চারশো ছাপ্পান্নটা বই পালে কত ছাত্র পাবে তাহলে চারশো ছাপান্নকে তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো বাহান্ন উত্তর তাহলে অপশন ঘ ষোলো ধাকের একশো বাহান্ন সতেরো ধ্যাগের একটা দেখো এখানে বলছে পরপর কতগুলি তারা দেয়া আছে সেই তারাগুলো পরে এই অ্যানসারটি তাহলে কত হবে আচ্ছা দেখো প্রথমটা কত সাতরা তারপরে কত পাঁচটি তারা তারপরে তিনটে কত একটা লক্ষ্য করে দেখো তো প্রত্যেকটা থেকে দুই দুই বাদ যাচ্ছে দেখো সাত থেকে দুই বাদ দিলে পাঁচ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তাহলে প্রত্যেকটা ঘর থেকে দুটো করে তারা কমে কমে যাচ্ছে তাহলে এই ঘর থেকে তাহলে অবশ্যই দুটো তারা কমে এখানটা যাবে তাহলে তিনটা থেকে দুটো বাদ দিলে এক তাহলে অপশন কত গ শতকের গ একটি তারা আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী জল বাঁচাতে নিচের কোন কাজটি করা উচিত নয় আমরা জানি জল বাঁচাতে কোন কাজটি করা উচিত নয় যত সম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা অবশ্যই গোড়ায় কাঁচা আনাজ দেওয়া জল দেওয়া এটা তো খুবই ভালো অবশ্যই অপশন জলের কল খুলে রেখে দেয়া এটা একদম উচিত নয় কারণ জল প্রচুর নষ্ট হয় বৃষ্টির জল ধরে রেখে সেই জলে স্নান করা খুব ভালো বৃষ্টির জল খুবই সুন্দর এবং এটা স্নান করলেও ভালো তাহলে একমাত্র অপশন গ যে জল কল খুলে রাখতে নেই কারণ জলের অযথা নষ্ট হয় আচ্ছা এখানে একটা ছবি দিয়ে আছে একটি বাড়ির মানচিত্র দেওয়া আছে বাড়ির কোন দিকে ফুলের বাগান দেখো উত্তরটা এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম আচ্ছা বাড়িটার বাড়িটা দরজা এটা হচ্ছে বাড়ির দরজা দেখো বাড়ির দরজার ছবি এটা এবং সিঁড়ির ছবি এইটা তাহলে বাড়ির দরজা এবং সিঁড়ি এবং বলতে চাইছে যে বাড়ি বাড়ির ফুলের বাগান ফুলের বাগানের ছবিটা আমরা দেখি ফুলের বাগানের ছবি মানে এই দুটো এরকম ফুলের ছবি দেওয়া আছে তাহলে দেখো ফুলের বাগানগুলো এক দুই তিন বাগানে এরকম তিনটি এরকম ফুলের ছবি দেওয়া আছে তাহলে বাড়ির কোন দিকে হচ্ছে বাড়ির পশ্চিম দিকে দেখো এই দিকটা কি দিক এই দিকটা পশ্চিম দিক তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে ফুলের বাগানটি আছে তাহলে অপশান খ পশ্চিম দিক শীতকালে কোন ধরনের পোশাক পরলে আরাম পাওয়া যাবে দেখো এই পোশাকটা দেখে দেখো মনে হয় কি আরাম পাওয়া যাবে কান তো পুরো খোলা হাতও করে খোলা ঠান্ডা তো লাগবেই অপশান ক এ তো পুরো জামা এই জামাতে কোনোদিন শীত আটকে বলে মনে হয় না অপশন গ এটা একটা গেঞ্জি শীতের পোশাক না এগুলো গ্রীষ্মের পোশাক একমাত্র অপশন ঘ দেখো মাথায় টুপি এবং হাতও লম্বা এই পোশাকটি এবং এটা পুরো এই ধরনের পোশাক তাহলে আমাদের শীতকালের পক্ষে যথেষ্ট ভূমিকম্প অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা হবে ঘরের ছাউনি দেওয়া মাটির বাড়ি একদম না মাটির বাড়ি পড়লে অনেক সময় গাহাত পা চাপা পরে মানুষের মৃত্যুপণ্ডে কাঠের বাড়ি হ্যাঁ বন্ধু এটা খুব ভালো এবং কাঠের বাড়ি খুব হালকা হয় গায়ের উপরে পড়লে অতটা প্রভাব পড়ে না টিনের চাল দেওয়া মাটির বাড়ি একদম না পাকা বাড়ি এ তো একদমই নয় তাহলে অপশান খ কাঠের বাড়ি নিচের কোনটি সাহায্যে রান্না তাড়াতাড়ি হবে কাঠ দিয়ে জ্বালানি করছে খুব কষ্ট কাঠ দিয়ে রান্না করা কয়লার আঁচ ধরানো তো একদম কষ্ট এবং স্টপ আরো কষ্ট স্টপ তবু কম কিন্তু কষ্ট একমাত্র এবং ইচ্ছা মতন আমরা আমাদের হিট নিতে পারি পথে যেতে যেতে তোমার খুব চেষ্টা পেয়েছে তোমার কাছে কিংবা আশেপাশে কোথাও জল নেই রাস্তার ধারে ফলের দোকানে নানা রকম ফল আছে চেষ্টা মেটানো তুমি কোন ফলটা সবচেয়ে আগে কিনতে চাইবে আপেল মোটে নয় আখরোট একদম নয় কেঁজুর একদম নয় ডাব আমরা জানি যে ডাবে জল থাকে এবং সেটা অনেকটা চেষ্টার প্রয়োজন মেটাতে পারে তাহলে অপশন ঘ তোমার ইন্দ্রিগুলো নানাভাবে বিভিন্ন উদ্দীপনা সাড়া দেয় ইন্দ্র উদ্দীপনের বিষয়ে যে জলাটি সব যথাযথ নয় নয় বলেছে সেটা চিহ্নিত করো খুব গরমের শরীরে অনেক ঘাম হয় স্বাভাবিক গরমে তো ঘাম হবে হঠাৎ চোখে আলাপ হলে চোখ বুঝে যায় এটাও তো ঠিক খুব মিষ্টি খাবারে জীবে জ্বালা করে মিষ্টি খাবার কখনো জীব জ্বালা করে বলে নয় এখন তো ঝাল খেলেই জীব জ্বালা করে তাহলে এটাই আমাদের অল লাগছে তারপরে অপশনটা অনেকক্ষণ খুব জোরে আওয়াজ শুনলে কষ্ট হয় এটা স্বাভাবিক জোরে আওয়াজ শুনলে কষ্ট হয় তাহলে অপশন গটা আমাদের ইলেভেন মনে হচ্ছে যে খুব মিষ্টি খাবারে জিবে জল আসে এটা ভুল এটা হবে খুব ঝাল খাবারে হবে অপশন গ রাস্তা চলার সময় কোন কাজটি করা নিরাপদ নয় ফুটপাথ থাকলে ফুটপাথ দিয়ে হাঁটা এটা তো নিরাপদ অবশ্যই নিরাপদ রাস্তা পেরোতে আগে দুদিকে দেখে নেয় এটা তো খুবই ভালো এবং নিরাপদ জিনিস মোবাইলে কথা কথা বলতে বলতে রাস্তা পেরানো একদম ভুল মোবাইলে কথা বলতে রাস্তা পেলো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা নিরাপদ একদমই নয় রাস্তার মোড়ে জেব্রা কসিং দিয়ে রাস্তা বেরোনো এটা উচিত প্রত্যেকের উচিত জেবরা কসিং দিয়ে রাস্তা পেরানো তাহলে অপশন গ যে মোবাইল দিয়ে কথা বলতে বলতে রাস্তা পেরানো একদম উচিত নয় এটাই তাহলে অ্যান্সার ঠিক জোর কোনটি ফুলকপি ফুল এ ঠিক জোর বলেছে ফুলকপি ফুল মোটেও না ফুলকপি সবজি গাজর কাণ্ড হ্যাঁ আমরা জানি গাজরের কাণ্ড আমরা খেয়ে থাকি পেঁয়াজ ফল দিন নয় পেঁয়াজ একটা সবজির মধ্যে পড়ে লাউ ফল লাউ কখনো ফল না এটা একটা সবজি তাহলে অপশান খ গাজর কাণ্ড তোমাদের ঘরে অনেক পুরনো খবর কাগজ জমা হয়েছে কি করলে পরিবেশ দূষিত হবে না ভালো করে লক্ষ্য রাখো পরিবেশ দূষিত হবে না এবং তোমার ঘর খালি হবে আবার নতুন কাগজ তৈরি করে ব্যবস্থা হবে তাহলে কাগজটাকে এমন জায়গায় ব্যবহার করতে হবে যেটা আবার নতুনভাবে ব্যবহার করা যায় কাগজ জ্বালানি হবে রান্না করা জ্বালানি করলে সেটা তো ব্যবহার হবে নতুন করে তো ব্যবহার হলো না কাগজে কুঁচিয়ে ডাস্টবিনে ফেলে এ তো নষ্টই হয়ে গেল কাগজটা ব্যবহার আর কিভাবে হবে ঘর হয়তো খালি হবে পুরোনো খবরে কাগজের দোকান বিক্রি করা এটাও ঠিক কারণ বিক্রি করলে সেই কাগজগুলোকে তারা বিভিন্ন রকম রিসাইকেলিং করে সেইগুলোকে আবার বিভিন্ন কাজে লাগায় কাগজের ঠোঙা তৈরি করা এটা ব্যবহার করলে নষ্ট হয়ে যায় নতুন করে আর কি করে ব্যবহার করা হয় আর অপশন গ দশের দাগের গ ছবিতে দেখো একটি মাটির বাড়ি তৈরি হচ্ছে বাড়ির চাল ছাড়ার জন্য থেকে সরাসরি পাওয়া যায় এমন কোন উপাদানটি ব্যবহার করা হচ্ছে তিন প্রকৃতি থেকে সরাসরি পাওয়া গেলেও একে ব্যবহার উপযোগী করতে হয় এটা নয় খড় একমাত্র খড়টাই দেখতে পাচ্ছি এখানে যে প্রকৃতি থেকে ধান যা পরে সঙ্গে সঙ্গে যে খড়টা পাওয়া যায় এটা চাল ছাড়ার ক্ষেত্রে আমরা প্রায়ই দেখে থাকি ব্যবহার করা হয় ইট ইট আমরা জানি প্রকৃতিকে সরাসরি পাওয়া যায় না এটা মাটিকে পুড়িয়ে যথেষ্ট কষ্টসাধ্য করে আর এটা ব্যবহার করতে হয় গাছের পাতা এটা তো ছাড় খুব একটা ব্যবহার করা হয় বলে আমরা জানি না একমাত্র খড়ের অপশানটাই এখানে সঠিক তোমার বন্ধু সুজয়ের পরিবারের বৃক্ষটির নিচে দেওয়া হলো রেখাটি পর্যটন নিজের প্রশ্ন করো ঠাকুরদা এবং ঠাকুরমা এখানে একটা ফ্যামিলি টি দেওয়া আছে সেখান থেকে দেখো ঠাকুরদা এবং ঠাকুরমা দুজনের বিয়ে হয়েছে সেখান থেকে দুটো ছেলে হয়েছে মানে বাবা এবং কাকা সুজয়ের বাবা মা থেকে সুজয়ের সুজায়ের কাকা এবং কাকিমা কাকিমাকে বিয়ে করার পর কাকার ছেলে মেয়ে হয়েছে একটা এখন আমাদের প্রশ্ন হচ্ছে সুজয়ের কাকা বিয়ে করার পর একটি মেয়ে হলো তাহলে সুজয়ের কাকা বিয়ে করার পর একটা মেয়ে হলো সুজয়ের বাবা বাচ্চা মেয়েটির কি হবে সুজয়ের বাবাই বাচ্চা মেয়েটির কে হবে দেখো কাকার মেয়ে তার মানে এই ক্ষেত্রে এই মিনিটের এই বাবাটা এই সুজার বাবা কি হবে জেটু হবে তাহলে অপশন দেখো ঘ জেটু ও সবিতা প্রতিদিন সকাল সাতটায় কাজে যায় পোশাক থেকে বলতো সবিতা কোথায় কাজ করে দেখো এটা একটা নার্সের ছবি এবং পিছনে একটা ডাক্তারের যে রেড ক্রস সেই ক্রসের ছবি দিয়ে আছে সেক্ষেত্রে তাহলে কোথায় যায় সুজাতা তাহলে হাসপাতালে তাহলে কাজ করে তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে তোমার বাড়ি থেকে পূর্ব দিকে প্রথমে পড়বে মাঠ এই বাড়ি দেখো বাড়ির বাড়ির চিহ্ন এই আর এই মাঠের চিহ্ন ক্ষেত এই তাহলে ক্ষেত দিকে গেলে ক্ষেত আর এরপরে আরও উত্তরে গেলে কি পড়বে পৌঁছাতে আর উত্তরে গেলে ক্ষেত আরো উত্তরে গেলে ক্ষেত ঠিক আছে আরো উত্তরে গেলে ক্ষেত আচ্ছা বাড়ির কোন দিকে গেলে ডাকঘরে পৌঁছাবে দেখো ডাকঘরের ছবিটা দেখো ডাকঘরের ছবিটা এটা এই হচ্ছে আমার বাড়ি আর এখানে বলছে তোমার বন্ধু তার মায়ের সঙ্গে ডাকঘরে যাবে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে প্রথমে প্রথমে পড়বে পড়বে মাঠ মাঠ তোমার বন্ধুর বাড়ি তোমার বন্ধুর বাড়ি এবার বাড়ি থেকে বেরিয়ে তোমার বন্ধু তার মার সঙ্গে ডাকঘরে যাবে এই হচ্ছে ডাকঘর এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি তাহলে এই বন্ধুর বাড়ি থেকে আমার ডাকঘরে যেতে হবে ঠিক আছে তাহলে পূর্ব দিকে গেলে প্রথম পড়বে মাঠ তারপরে আরও উত্তরে গেলে পড়বে ক্ষেত তারপর কোন দিকে গেলে ডাকঘর পৌঁছাবে আমরা তাহলে দেখতে পাচ্ছি প্রথমে এখানে কি বলছে বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেল বাড়ি থেকে গিয়ে পূর্ব দিকে গেল পূর্ব দিকে গিয়ে মাঠ পড়লো এই মাঠ এরপরে আরো উত্তরে গেলে পড়বে ক্ষেত এই দেখো ক্ষেত আর তাহলে তারপর কোন দিকে গেলে ডাকঘরে পৌঁছাবে দেখো এই হচ্ছে ডাকঘর তাহলে পশ্চিম দিকে তাহলে আমার অপশন হচ্ছে কে তাহলে পশ্চিম দিকে খ নিচের কম কমে ছায়া দৈর্ঘ্য ক্রমশ বড় থেকে ছোট হয় তাহলে সবচেয়ে বড় হয় আমরা জানি সকালবেলা ছায়ার দুর্গ সবচেয়ে বড় হয় এবং যত দুপুর বারোটা পর্যন্ত ছায়ার দুর্গ ধীরে ধীরে কমতে থাকে তাহলে এক্ষেত্রে দেখো সকাল দশটা দুপুর বারোটা বিকেল চারটে এটা তো নয় কারণ বিকেল বেলা আবার ছায়ার দুর্গ বেড়ে যায় বড় থেকে ছোটো চাইছে মানে লাস্টের অপশন ছোট থাকবে দেখো একমাত্র অপশন খ যখন সকাল সাতটা সবচেয়ে বড় তারপর সকাল দশটা একটু কমছে দুপুর বারোটা একদম ছোট তাহলে এই অপশনটা সবচেয়ে সঠিক বলে মনে হয় আর দেখা যাক সকাল দশটা ছয়টা বড় আছে দুপুর দুটো ছাড়াটা ছোট হয়ে গেল আবার চারটে আবার বড় হয়ে গেল তাহলে ছোট বড় আবার বড় এটা নয় দুপুর বারোটা ছোট তারপর দুটো বড় তারপর বিকেল চারটে আরও বড় হয়ে গেল তাহলে না আমার সবচেয়ে যে বড় থেকে ছোট তাহলে অপশন খ তাহলে এটাই আমার উত্তর তাহলে এই পর্যন্তই হলো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ধন্যবাদ